ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। আমরা ক্ষুদ্র সীমাবদ্ধ জীব, এই ধারণাটি যতই ভালো লাগুক এটা আসলে একটা ভ্রম বা ভ্রান্ত ধারণা। যদি কাউকে বলা যায় তুমি সর্বব্যাপী অনন্ত পুরুষ, তাহলে সে ভয় পায়। সকলের মধ্যেই তুমি কাজ করছো, সকলের পা দিয়ে তুমি চলছো, সবার মুখ দিয়ে তুমি কথা বলছো। লোককে এত কিছু বললে সে ভয় পায়, সে বারবার সবাইকে জিজ্ঞেস করবে আমার এই আমিত্ব বজায় থাকবে কি না। ছোট শিশু গোঁফ নেই, বড় হলে তার গোঁফ দাড়ি হয়। যদি আমিত্ব শরীরগত হয় তাহলে তো বালকের আমিত্ব নষ্ট হয়ে গেল। যদি আমিত্ব শরীরগত হয় তবে তো কারো একটি চোখ বা হাত নষ্ট হলে তার আমিত্বও নষ্ট হয়ে গেল। সেই অনুযায়ী মাতালের মদ খাওয়া ছাড়া চলবে না, তাহলে তারও আমিত্ব নষ্ট হয়ে যাবে। চোরের সাধু হওয়ার বাসনা ত্যাগ করা উচিত, তাহলে তার আমিত্ব নষ্ট হয়ে যাবে। সুতরাং কারোরই এইসব ভয়ে আমিত্ব ত্যাগ করা উচিত হবে না। অনন্ত ব্যতীত আর আমিত্ব কিছুতেই নেই, এই অনন্তেরই কোনো পরিবর্তন হয় না, বাকি সবই ক্রমাগত পরিবর্তনশীল। আমিত্ব স্মৃতিতেও নেই, যদি আমিত্ব স্মৃতিতে থাকত তবে মাথায় প্রবল আঘাত পেয়ে কারো স্মৃতি লুপ্ত হয়ে গেলে তার আমিত্ব নষ্ট হয়ে যাবে। একেবারে ছেলেবেলায় দু তিন বছর আমার কিছুই মনে নেই, যদি স্মৃতির উপর আমার অস্তিত্ব নির্ভর করে তাহলে ওই দু তিন বছর আমার কোনো অস্তিত্ব ছিল না। সেই অনুযায়ী আমায় তাহলে বলতে হবে আমার জীবনের যে অংশ আমার মনে নেই সেই সময় আমি জীবিত ছিলাম না। এটা হবে আমিত্ব সম্পর্কে খুবই সংকীর্ণ ধারণা। আমরা এখনও আমি নই, আমরা এই আমিত্ব প্রকৃত ব্যক্তিত্ব লাভের চেষ্টা করছি, যা অনন্ত, ওটাই মানুষের প্রকৃত স্বরূপ। যার জীবন বিশ্বব্যাপী তিনিই জীবিত, আর যতই আমরা আমাদের জীবনকে শরীর রূপ ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ পদার্থে কেন্দ্রীভূত করি ততই আমরা মৃত্যুর দিকে অগ্রসর হই। মৃত্যু ভয় তখনই জয় করা যেতে পারে যখন মানুষ উপলব্ধি করে যে যতদিন এই জগতে একটি জীবনও রয়েছে ততদিন সেও জীবিত। এমন অবস্থাতেই মানুষ বলতে পারে যে সে সকল বস্তুতে সকল জীবের মধ্যেই বর্তমান। এক প্রাচীন দার্শনিক বলেছিলেন আত্মা অনন্ত, সুতরাং আত্মাই আমি হতে পারে, অনন্তকে ভাগ করা যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.